হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যারা প্রাইমারি ফলাফল প্রত্যাশী তারা অনেকে ভাবছেন ফলাফল প্রকাশিত হবে, এর জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে হাজির হলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2020 এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত করে। এ পরীক্ষার ফলাফল আগামী 14 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে অপরাহ্নে প্রকাশ করা হবে। মাহবুব রহমান তুহিন, জনসংযোগ কর্মকর্তা, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। আপনারা যোগাযোগ করতে পারেন। আসলে এটাই আসলে আজকের খবর। এরা হয়তো এই মিটিংয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, হয়তো অনেকেই তুলে ধরেছে যে পদের সংখ্যা শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হোক, এটা আবার নতুন করে যাচাই বাছাই করে হয়তো শূন্য পদ যত আছে অত বিপরীতে হয়তো নিয়োগ আপনারা পেতে যাচ্ছেন। যাই হোক, ফলাফল লেটে হলেও আপনাদের জন্য এটা একটা খুশির খবর। হয়তো এখন দেখা যাচ্ছে যে পদের সংখ্যা বাড়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, সো আপনাদের জন্য আসলে এটা একটা গরম খবর। সো আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আসলে অপেক্ষার পর খুবই কষ্টকর, আমরা সবাই জানি। আসলে অপেক্ষা করার পরে যদি অনেক কথা একটা আছে না, যে সবুরে মেওয়া ফলে, সবুর করার পর যদি মেওয়া ফলে তবে সেটাই ভালো। হয়তো আজকে রেজাল্ট প্রকাশিত হলে হয়তো কোটাধারীরাই জয়লাভ করতো, কিন্তু রেজাল্ট প্রকাশিত যেহেতু হয়নি সেহেতু সাধারণ অর্থাৎ মেধাবী প্রার্থীরাও কিন্তু নিয়োগ পেতে যাচ্ছে। সো আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন পদ সংখ্যা বৃদ্ধি পায়। তবে যতদূর জানা সম্ভব, যেহেতু এই শূন্য পদ পূরণের অপরিহার্য যাচাই বাছাই পূর্বক কথাটা যেহেতু উল্লেখ এসেছে, তার মানে আপনারা শুয়ে থাকতে পারেন, পদের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ মেধাবীদের পরিশ্রম আল্লাহ কখনো বিঠায় যাবে না। অবশ্যই আল্লাহ মেধাবীদের কান্না হয়তো শুনেছে, হয়তো অনেক ফলপ্রাপ্তি আজকে অনেক কান্নাকাটি করেছেন যে ফলাফলটা আসলে আসবে কি না। আসলে এটা তাদের সবুরি মাওয়া ফলে। আপনারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ফলাফল পাবেন এবং পদের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং এই প্রসঙ্গে আরও কোনো নতুন আপডেট আপনারা পাওয়া মাত্র আপনাদেরকে রাতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপাতত ফলাফল আজকে হচ্ছে না, এটাই হচ্ছে আজকের সর্বশেষ খবর। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা ফলাফল নিয়ে এতক্ষণ চিন্তিত ছিলেন তখন সো আজকে আর চিন্তা করে আপনারা চিন্তা করবেন না, ফলাফলের জন্য অপেক্ষা করবেন না। সো ফলাফল প্রকাশিত হচ্ছে এই 14 ডিসেম্বর 2022। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।